গুড ইভিনিং গাইস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সন্ধ্যেবেলা ফাইনালি আমি বেরাচ্ছি ল্যাপটপ কিনতে। আমার পড়ানো ছিল, আমি একটাকে পড়িয়ে নিলাম। সো এবার বেরাচ্ছি ল্যাপটপ কিনতে, আর ওই রেডি হয়ে গেছে, ওরও কাজ শেষ হয়ে গেছে। সো একদম কথা বলার সময় নেই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 6:20 বাজে। সো বেরিয়ে যাই, বাইরে গিয়ে বাকি কথা পরে হচ্ছে। মেট্রো স্টেশনে আছি আর মেট্রো ঢুকে গেছে, আমরা চলে এলাম ইমল। ল্যাপটপ কিনে নিয়ে আসছে, তাই খুশির শেষ নেই। ফাইনালি ল্যাপটপ কিনলাম, আমরা বেরিয়েছি। এখন বাজে রাত্রে কটা বাজে? 9:00 বাজে। আমরা 9:00 বাজে, 1:30 বাজে আমরা ছিলাম লাস্ট কাস্টমার, মানে আমি লাস্ট কাস্টমার ছিলাম। তো চলো এখন বাড়িতে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ল্যাপটপ পারচেস করলাম আমি ইমল থেকে। তো খুব খুশি লাগছে, এটা এটা কেনার জন্য রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ। দুদিন ধরে ডকুমেন্টসের প্রবলেম, নানান্তাল প্রবলেম, কার্ডের প্রবলেম, এই করে করে খুবই মানে বাধা বিপত্তি আসছিল। আলটিমেটলি কিনে ঘরে যাচ্ছি। এটাই বলছিলাম যে ল্যাপটপটা কি কোন মডেল আমি কিছুই দেখালাম না, কারণ আমি আলাদা করে আনবক্সিং ভিডিও বানাবো, আর আনবক্সিং করবো আমার হাজব্যান্ড। তো আমরা এখন ঘরে যাচ্ছি, চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনে ঢুকছি, এখানে ভিডিও করা যাবে না। তো আনবক্সিং ভিডিওতে দেখে নিও কি ল্যাপটপ কিনেছি। এটুকু তো বুঝে গেলে যে ডেলের কিনেছি। তো চলো, আমার আগে যে ল্যাপটপটা ছিল না লেনোভো, দেখতে একদম সেম এরকম টাইপেরই ছিল। বাজে হচ্ছে তোমার 9:17 আর আমরা নাগরবাজার মোড়ে আছি আমার হাজব্যান্ড কাছে চা খেতে। ও সন্ধ্যাবেলায় চা খেলো, আবার চা খেতে গেলো, আর আমি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি। তো যেটা বলছিলাম, আমি 2014 ফার্স্ট আমার ল্যাপটপ কিনে লেনোভো 50,000 দিয়ে, যেটা বাবা আমাকে কিনে দিয়েছিল। তো ওইটাই স্ক্রিনটা ছিল, ওটাকে ফোল্ড করা যেত, মানে একদম ফ্যান্সি স্লিম দেখতে ল্যাপটপটা ছিল। তো ওটা শুধু আমার মুভি দেখা আর ফেসবুক করা ছাড়া অন্য কোনো কাজ ছিল না ওই ল্যাপটপটাতে, তখন আমি কলেজে পড়তাম। তো বাবা কিনে দিয়েছিল তখন, তো খুশি ছিলাম, কিন্তু ঠিক আছে একটা নতুন জিনিস কিনলাম। কিন্তু আজকে ল্যাপটপটা কিনে আমি প্রচণ্ড খুশি, এই জন্যে কারণ এই ল্যাপটপটা আমি পুরোপুরি আমার নিজের টাকাতে কিনেছি, মানে নিজের টাকাতে এত টাকা ইনভেস্ট করে নিজে কিনেছি। তো তার মর্ম নিজে, মানে এটা অন্যরকম ফিলিং, সত্যি নিজের টাকাতে কিছু কেনার ফিলিংসটাই আলাদা, মানে সেটা এখন রিয়েলাইজ করতে পারছি। ল্যাপটপটার প্রাইস কি পড়েছে, মডেল কত, সেটা আনবক্সিং ভিডিওতে আমি শেয়ার করবো, এখন আপাতত আমি শেয়ার করছি না। একটুকু তো তোমরা বুঝে গেছো যে ডেলের ল্যাপটপ কিনেছি। তো ল্যাপটপটা কেনার আমার দরকার, কারণ কোভিডের কারণে আমার সব অফলাইন পড়াগুলো আবার অনলাইন হয়ে গেছে, আর এখন অনলাইন পড়ানোর অনেক চাপ বেড়ে গেছে। তো মোবাইলে খুব প্রবলেম হচ্ছে, মানে মোবাইলে পড়াতে খুবই প্রবলেম হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোবাইলে এত চাপ নিতে পারছে না, আর সেজন্যই মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি ল্যাপটপটা কিনবো। তো ল্যাপটপটা কিনে ফেললাম, এরপরে সেকেন্ড আমার ক্যামেরা কেনার আছে, তো সেটা নতুন ফ্ল্যাটে যাওয়ার পরে কিনবো মনে হচ্ছে। এই ল্যাপটপটা কিনতে গিয়ে যে কত যুদ্ধ করতে হয়েছে বলে বোঝাতে পারবো না। কাল থেকে কত রকম সমস্যা, কার্ডের সমস্যা, অ্যাড্রেসের সমস্যা, আলটিমেটলি আজকে আলটিমেটলি কিনতে পারলাম। আমার হাজব্যান্ড ও বলেছে সেদিন এক্সাইটেড হবে যেদিন আমি ক্যামেরা কিনবো, মানে ওর হ্যাঁ ও যেদিন ও সুপার বাইক কিনবে। কি হায়াবুসা কি কিনবে, নিনজা কি কিনতে চাও বলো? অবশ্য কি কি কাওয়াসাকি ব্র্যান্ডের, তখন দেখবো কি পাওয়া যায়। ও সেদিন এক্সাইটেড হবে যেদিন ও কাওয়াসাকি সুপার বাইক কিনবে। তো যাই হোক, ও খুশি হবে যেদিন ও সুপার বাইক কিনবে, আমার ক্যামেরা কেনার তো খুশি হবে না, তাই তো? না না, মানে ল্যাপটপের থেকে বেটার ক্যামেরা, মোবাইল কিনলে ল্যাপটপের থেকে একটু বেটার ছিল। ও যেহেতু ল্যাপটপে রেগুলার কাজ করে, ওই জন্য ল্যাপটপ কেনাতে অতটা বেশি ইন্টারেস্ট নেই ও বলছে।
ঠিক আছে, ও বলছে যেদিন ক্যামেরা কিনবে সেদিন একটু আনন্দে গান গাইছি। আমরা আলটিমেটলি ঘরে পৌঁছালাম, আর ব্যাপার হচ্ছে যে পুরো তাড়াহুড়ো করতে করতে সন্ধ্যাবেলা দৌড়াদৌড়ি করতে করতে গেছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমরা ল্যাপটপটা দেখে এসেছিলাম, আর তোমার ওই অ্যাড্রেসের প্রবলেম এসব হচ্ছিল, তো আজকে আলটিমেটলি সব সমস্যার সমাধান হয়ে গেল। এই হচ্ছে ল্যাপটপের ব্যাগ, দেখে নাও। দেখো আমি নিজে কিনেছি বলে আমি এত খুশি। আগে বাবা দিত, তো বাবার টাকায় কিছু কিনে সেই মর্মটা বোঝা যায় না নিজের টাকাতে না কিনলে, যেমন আমি আগেই বলেছি, তো ওই জন্য আমার একটু খুশি লাগছে। আর এখন আমার ল্যাপটপটার খুবই দরকার ছিল, হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি আনবক্সিং, ল্যাপটপের আনবক্সিংটা শেয়ার করবো, তোমরা দেখে নিও কি ল্যাপটপ, কিসের ল্যাপটপ, আর আনবক্সিং করবে আমার মিস্টার হাজব্যান্ড। হ্যাঁ সেটা জানে, মানে কোন মডেল ফডেল তো সেগুলো তো আমি কিছু বলিনি না, আর সব তার জন্য আনবক্সিং ভিডিওটা দেখতে হবে। আর দেখতে পাচ্ছ আমি ভীষণ টায়ার্ড লাগছি। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি যে এত খুশি এত এক্সাইটেড তার জন্য একটা লাইক করে দিও। তুমি কিছু বলতে চাও? ল্যাপটপ কিনে প্রচন্ড খুশি, খুশিতে লাফাতে লাফাতে এসছে, আর আমার তো ল্যাপটপ দেখে দেখে ভালো লাগছে না, মনে হচ্ছে ল্যাপটপ ভেঙে দিই। ল্যাপটপ পেয়ে বেশি খুশি, কারণ দেখো বিছানাতে লেটিয়ে কাজ করছি, মানে সর্বক্ষণ ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, তো ওই জন্য ওরা ইন্টারেস্ট আসছে না ল্যাপটপে। সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকতে হয়, তো ল্যাপটপ দেখতে ইচ্ছে করে না, আর ওর ল্যাপটপ পেয়ে বেশি খুশি। এটা অফিসের ল্যাপটপ বলে অতটা মানে তোমার সেই খুশিটা আসছে না, আর ওটা আমার নিজের ল্যাপটপ, আই ওন দ্যাট ল্যাপটপ। এন্টারটেইনমেন্ট পারপাস, এন্টারটেইনমেন্ট পারপাস নাকি? আমার জব ওটা, পড়াটা আমার জব নয় তাহলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। সো বাই, গুড নাইট।